নমস্কার বন্ধুরা, আপেল কথার আসনামিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকের টপিক সেলফ লার্নিং। সেলফ লার্নিং এমন একটি স্কিল বা এমন একটা টুল যেটার মাধ্যমে মানুষ কিন্তু অনেক কিছু শিখতে পারে এবং নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং সেখানে সেলফ লার্নিংয়ের যদি ইচ্ছে থাকে বা আমার যদি সেই অভ্যেসটা থাকে, তাহলে পরে কিন্তু আমি অনেক কিছু শিখতে পারি। কোনো বই সেখানে স্বয়ং সম্পূর্ণ হয় না যেখানে মানুষকে সব কিছু শিখিয়ে দিতে পারে। অর্থাৎ আমি যতগুলো ভিডিও এখনও পর্যন্ত করেছি বা করব, আপনারা যদি ভাবেন সেই ভিডিও স্বয়ংসম্পূর্ণ এবং সেখানে নির্ভুল তথ্য আমি পরিবেশন করে চলেছি, তাহলে পরে সেটা বলা হবে যে আমি সবথেকে বড় ভুল কথা বলছি। কারণ কোনো সত্যি কিন্তু শেষ হয় না এবং তারপরেও একটা সত্যি থাকতে পারে। এবং সব সত্যিকে যদি আমার ভিডিওতে যদি আমি ঢোকাতে শুরু করি, তাহলে পরে কিন্তু আপনারা আমার ভিডিও দেখবেন না, এমনিও দেখেন না, কারণ সেখানে আপনারা ধৈর্য ধরে দেখেন না। এটা এটা আমি কোনো অভিমানের কথা বলছি না, এটা বাস্তব। আমি নিজেও দেখি না, অনেকের অনেক ভিডিও আমি সেখানে দেখি না। তো সেলফ লার্নিং এমন একটা টুল যেখানটাতে আপনি যদি কোনো ভিডিও দেখছেন বা কোনো বই পড়ছেন, তার পরবর্তী দিকগুলো কিন্তু আপনার দেখা উচিত বা রিসার্চ করে দেখা উচিত যে এর পরবর্তীতে কী রয়েছে। সেলফ লার্নিং করলে পরে কিন্তু অনেক আনটোল্ড স্টোরি কিন্তু আপনি জানতে পারবেন, যেটা হয়তো মানব সমক্ষে হয়তো আনা সম্ভব হয়নি, বা আনলে পরে সেখানে অনেক কিছু সমস্যা হতে পারে অথবা তথ্যের আধিক্যের ফলে সেটার গুরুত্ব হারাতে পারে। তো সেলফ লার্নিং করতে থাকুন আর অনেক কিছু শিখতে থাকুন। ধন্যবাদ।